আজি ৰাজ্যৰ শিক্ষামন্ত্ৰী ডক্টৰ অনুজ পেগু ডাঙৰীয়াই অসম টেটৰ ৰিজাল্ট কেতিয়া দিবাৰো লগতে ছেবাৰ যি ৱেবছাইট হেক হ'ল বুলি সকলোৱে ছ'চিয়েল মিডিয়াত অপপ্ৰচাৰ চলাই আছে সেই সন্দৰ্ভত এক গুৰুত্বপূৰ্ণ মন্তব্য আগবঢ়াই আপোনালোকক এই মন্তব্যটো শুনাইছোঁ। আবেদন কারো প্রলোভনত কোনো নপরিব, এটা দুষ্টচক্র সক্রিয় হয়ে আছে, তার কিংপিনজনক ইতিমধ্যে অসম সরকারের সিআইডিয়ে গ্রেপ্তার করেছে, কিন্তু আন কেবাজনো ব্যক্তি পলাতক অবস্থাত আছে। পলাতক অবস্থার পর কারোবাক প্রলোভিত করে পরিচিত করে ধন আত্মসাত করার একটা ফন্দি রচিছে। কিন্তু আমার প্রার্থী সকল সজাগ সচেতন হব লাগে, কোনেও টেটর নম্বর বড়াই দিব নোৱাৰে, কোনো টেটত পাস করাই দিব নোৱাৰে। গতিকে যি পরীক্ষা দিছে তার উপর আস্থা রাখি ধৈর্যরে পরীক্ষার ফলাফললে অপেক্ষা করব। সোনকালে দিব, সোনকালে মানে নির্দিষ্ট কোনো তারিখ নাই, আমার কোনো ওয়েবসাইট তেনেধরনের হ্যাক হওয়া নাই। লগত মই ইতিমধ্যে দুবারকে আলোচনাত বহিছো, প্রয়োজন সাপেক্ষে তৃতীয় চতুর্থবারের বাবেও লগত আলোচনাত আমি বহিম। সমস্যা সমূহ সমাধান করার কারণে আমার প্রচেষ্টা অব্যাহত আছে। ভুকুতে কলটো নপকে, প্রত্যেকটোর কারণে অল্প সময় লাগে, গতিকে উত্থাপন করা ন্যায্য সমস্যাখিনি সমাধান করার কারণে আমি পদক্ষেপ লই আছো। নহয় আমি সব ইউনিভার্সিটি এখন